দোকানটি বন্ধ করে এখন চিন্তা করো আমাদের কি হবে, কোথায় গিয়ে উঠবা। হায় আল্লাহ, এতগুলো মেয়ে নিয়ে আমাদের উপরে কেমন গজব ফেলাইলা। এখনো গজব পড়ে নাই। আজকে সিডি আসছে, কালকে সে নিজে এসে হাজির হবে, গজবের আর বাকি থাকলো কি? জীবনে কোনো কাজ তো ঠিক মতো করে নাই, এই বয়সে এসে এখন তার খেসারত দাও। মামা চা রাখ তোর চা, এই আমার এক কাপ বিছে না দে, নিচে দেখে পাক। কি হয়েছে মামি? তোর মামার মাথা খারাপ হয়ে গেছে আর আমাদের সবার কপাল পুড়ছে। কান্না বাচ্চে কাঁদতে দিচ্ছ না কেন? কাঁদো ছোট আপা, কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নেয় ভালো। তুই জানিস রুম্পা কেন কাঁদছে? না, তবে আজ করতে পারছি ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। ও ঘরে মামা মামির অবস্থা দেখলাম সিরিয়াস, ভয়ানকের চেয়েও বেশি। চৌধুরীর নাতি আসছে, মানে এবারই মালিক। এই জমি জমা, এই বাড়ি, এই সব কিছুর মালিক উনি। যখন এখানকার মালিক তখন তো আসতেই পারে, এতে কান্নাকাটি কি হলো? কি হলো তা এলেই টের পাবি। চৌধুরীর নাতি আসতেছে সম্পত্তির হিসাব নিতে, 100 একর জমি, পাক্কা 12 বছরের হিসাব। কি করবা, একটা টাকাও তো ঠিক মতো রাখো নি। হ্যাঁ, ওই সব টাকা পয়সা তো আমি একাই খাইছি। তোমার বাপের বাড়ির গুষ্টি পালতে তোমার জীবন অর্ধেক। আচ্ছা, আমার বাপের বাড়ি এখন বেশি হইল, আর তোমার বোনের মেয়ে তো হাওয়া খাইয়া বড় হইছে। চুপ করো, নিজেদের দোষ খোঁজা বন্ধ করে একটু চিন্তা করো, এই বাড়ি থেকে বের করে দিলে কোথায় যে উঠবা? এই বাড়িটাও ওদেরই। কি হয়েছে তোমার, কাঁদছ কেন তুমি? গুড্ডু, আমার আর কোনোদিনও বাবার সাথে দেখা হবে না, কোনোদিনও না। বাবার হাত ধরে নিচের বাড়িতে যাওয়া আমার আর কোনোদিনও হবে না। কেন তো শিবু, কেন? আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে কেন? চৌধুরী সাহেবের নাতি আসছে, আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। তাতে কি? বাবা তো সেই ছোটবেলায় আমাকে এ বাড়িতে রেখে গিয়েছিল, বলেছিলেন এ বাড়ি থেকে আমাকে নিয়ে যাবেন, কিন্তু এখান থেকে চলে গেলে বাবা তো আমাকে আর খুঁজে পাবে না, বাবার সাথে তো আমার আর দেখা হবে না। বাবার সাথে চৌধুরীর নাতি কবে আসতেছে? কি চৌধুরীর নাতি, চৌধুরীর নাতি করতেছ? ওর নাম অয়ন চৌধুরী। অয়ন হোক আর চয়ন হোক, আমাদের জন্য তো আপদ। তা আসতেছে কবে? পরশু। আরে, ছেলেটা তো আমাদের জন্য আপদ নাও হইতে পারে। মানে কোন বুদ্ধি আবার মাথায় আসলো? এক বুদ্ধিতে তো চৌধুরীর জমিদারির কেয়ারটেকার থেকে মালিক হয়ে গেলা, খাজনার সব টাকা নিজের নামে করলা, কি এখন আবার কোন বুদ্ধি মাথায়?
আরে চৌধুরীর নাতি বয়সে যুবক, এখনো বিয়ে থা করে নাই। বিয়ে থা দেওয়ার জন্য মাথার উপর কেউ নাই। ও সেই কাজটাই যদি আমরা করে দিই। মানে আমার মেয়ে দুইটার চেহারা ছবি তো মাশাল্লাহ খারাপ না, একটা সঙ্গে যদি চৌধুরীর নাতিরে বিয়ে দিতে পারি। না এইবার তোমারে পান না দিলে সত্যি অন্যায় হয়ে যাবে। তোমার বুদ্ধি আছে গো। একবার কোন রকমে চৌধুরীর নাতিরে যদি জামাই বানাইবার পারি তাহলে আর যাই কই, জমি জিরাত বাড়ি সব আমাদের। বাবা তুমি কবে আসবে? বাবা এগুলো কি মা? এইগুলা, এইটা হলো হলুদ বাটা, এইটা উপটন, আর এটা দুধের সর। এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে কি হবে? পায়েস বানায় খাবা হইল। শোনো, এখন থেকে দিনে দুইবার করে এগুলা গায়ে মুখে মাখবা, তাতে চেহারায় জেল্লা আসবে। এটা তোমাদের বাবার কড়া হুকুম। আমার সব জেল্লা টেল্লা দরকার নেই, ওগুলো ছোটকেই মানায়। তা নয় মাখলাম, কিন্তু তারপর? তারপর কি? বড় আপা নাহলে ছোট আপার সাথে চৌধুরী নাতির বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, চৌধুরীর নাতি তো এখানে আসছে বিয়ের কোণে দেখার জন্য। আসলো আয়োজন করে কোণে দেখা নাবে, আর ঝটপট বিয়ে হয়ে যাবে। কি বুদ্ধি তোমাদের! তাই তো, চৌধুরীর নাতি তো এখানে আসছে সম্পত্তির হিসেব নিকেশ করতে, বিয়ের কোণে দেখতে না। তাহলে হ্যাঁ, সম্পত্তি দেখাশোনা করতে এসেও যেন শুধুই কোণে দেখতে পায় এর ব্যবস্থা করতে হবে। ঠিক, সেই ব্যবস্থাই করতে হবে। তা রাজপুত্র আসছে কবে? কাল। আপনার দাদাজানের কামরা বহু বছর পর গতকালকে খুলে আপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। বনেদি পরিবারের চিহ্ন এই কামরাতেই আছে, অন্য কামরাগুলো অতি সাধারণ আমাদের মতো। আপনি এই কামরাতে থাকবেন, উনি পাশের কামরাতে। চাচা, ও আমার বন্ধু বাদশা, ঢাকা থেকে নিয়ে এসেছি হিসেব নিকেশগুলো বুঝে নেওয়ার জন্য। জি, ও আমার সঙ্গেই থাকবে। জি আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে, উনি এখানেই থাকবেন। আর মানিক রতন, চা নাস্তার ব্যবস্থা কর, আর বাথরুমে গরম পানি দিস। চাচা আপনি ব্যস্ত হবেন না, আমরা তো এখানে কিছুদিন থাকবো, কাজেই অস্থিরতার কোনো দরকার নেই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কেন অস্থির হব, এটা তো আপনাদেরই বাড়ি, আমি আপ্যায়ন করার কে, এই সবই তো আপনাদের। কিন্তু তাই বলে খাবার দিতে দেরি করবেন না, খিদে পেট চোচো করছে। জি জি বাবা, জি জি জি। এই মানি চৌধুরীর নাতি এসেছে।
দেখতে কেমন? একেবারেই রাজপুত্রের মতো। কেন তুই দেখিস নি? মামি আমাকে ওদিকে যেতে না করেছে। ও থ্যাংক ইউ বাচ্চা। ওয়েলকাম। জিজ্ঞেস করলি না কেন? না, কারণ জানি তুই বলবি ঢাকাতে নিজের কাজগুলো ফেলে তোর হিসেব বুঝে নিতে এসেছি, তাই? হুম, থ্যাংক ইউ ভেরি মাচ। বিদেশ থেকে থেকে না একটা টাইপরাইটার হয়ে গেছিস, কথায় কথায় কটাস কটাস কটাস। থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি, বাদ দে, ঘুমা। না রে, ঘুম আসছে না। কতদিন পর কেউ আমাকে এভাবে আদর করে খাওয়ালো। বাবা মা মারা যাওয়ার পর তো কেউ আর এভাবে। হুম, তাও প্রায় বছর দশেক। মানুষের জীবন কত ঠুনকো, একটা অ্যাক্সিডেন্ট, তারপর সব শেষ। শোন, তুই কিন্তু লোকটাকে আবার বিশ্বাস করে বসিস না। লোকটাকে কিন্তু ঠিক সুবিধার বলে মনে হলো না। আচ্ছা, এ বাড়িতে কে কে আছে জানিস? বোধহয় আর কেউ নেই, কাউকে দেখলাম না তো। হুম, কেউ একজন আছে, নাকি আমার কল্পনা? চাচা শুনেন, আজকে কত বছর সংসার করতেছেন? 30 বছর। এর মধ্যে হাতে গোনা কয়বার, হাতে গোনা কয়বার আপনি চাচির মনের খবর নিছেন? একবারও না। কিন্তু এখন যখন আপনি মেয়ের বিয়ের কথা বলতেছেন, তখনও চাচির একবার জিজ্ঞেস করবেন না? মেয়ে খালি আগে আপনার, চাচির না। মেয়ের দুঃখে খালি আপনারই পরাণ পড়ে,
চাচির পড়ে না না পড়ে না কোন আমার ভুল হইছে মা আমি বুঝি নাই তুই আমার চোখ খুলা দিছস আর এমন ভুল হইব না আমি দোয়া করি তুই জান রাজরানী হস মা না চাচা দোয়া করেন আপনার এই হাতের মতো আমার বাবার দোয়ার হাত যেন আমার মাথার উপরে থাকে আপনি আমার পেছন পেছন আসছেন কেন আমি যদি বলি আপনি আমার সামনে সামনে যাচ্ছেন তা কেন বলবেন আমি কি দেখেছি আপনি আমার পেছন পেছন আসছেন দেখেননি না তাহলে কিভাবে বললেন যে আমি আপনার পেছন পেছন আসছি আরে ওটা তো আমি দেখার পরে বলেছি ও এই যে বললেন আপনি দেখেননি সরি সরি আমি আসলে ঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তাই আপনার পেছন পেছন আসছি আপনার রাস্তা আর আমার রাস্তা তো এক না হতেও তো পারে না পারে না আপনি এখানে কোথায় এসেছেন এসেছি কেন এখানে থাকতেও তো পারি এই চেহারায় এখানে ওকে ওকে আমি আসলে ওই যে ওই সাদা বাড়িটা চৌধুরী সাহেবের বাড়ি ও আপনি আপনি ইয়ে মানে ওই বাড়িতে নাকি দারুণ সুন্দর দুটো মেয়ে আছে দেখেছেন তেমন কাউকে তো দেখিনি ব্যাড লাক ওই বাড়িতে দুই বোন আছে ওই যে রহমত সাহেব রহমত সাহেবের মেয়ে বড়জন শম্পা ছোটজন রুম্পা দারুণ সুন্দরী তার চেয়ে অনেক অনেক বেশি ভালো পড়াশোনায় ভালো সুন্দর গান জানে বাইরের মানুষের সামনে একদম যায় না আদব কায়দায় আলাদা শুনেছি চৌধুরী সাহেব নাকি মেয়েদের বিয়ের জন্য পাত্র খুঁজছে ভাবতেই খারাপ লাগে এত ভালো দুটো মেয়ে এলাকা ছেড়ে চলে যাবে কিন্তু আপনি এত সব জানেন কিভাবে ওই বাড়িতে থাকেন না আমি থাকি ওই দিকে ওদের কথা এলাকার সবাই জানে ওরকম মেয়ে তো এখানে আর একটাও নেই চৌধুরী বাড়ি খুঁজছেন তো সোজা যে ডান দিকে চলে যাবেন আচ্ছা আমি আসি আমি তো চিনতেই পারিনি হঠাৎ করে পিছন দিক থেকে তারপরে আমি বলে দিয়েছি চৌধুরী বাড়ি চিনতে পারছি এখন ও তুমি শ্বশুরের বাইরে যাওয়ার সময় এটা খুলে যাও কেন এটা পরে আমি বাইরে ঘুরি আর কোথাও খুলে পড়ে যাক এটা তোমার খুব প্রিয় না প্রাণের চেয়েও এটা আমার মায়ের মারই একটা জিনিসই তো আছে আমার কাছে গেলাম ওই আপদ ওই আপদ কালকে কাচারিতে যাবে হিসাব দেখবে আবার ওস্তাদ বন্ধু আনছে হিসাব ভালো মতো পরীক্ষা করার জন্য আমার যে আমার যে কি হবে আমি যে কি করব আচ্ছা ঠিক আছে এক গ্লাস পানি খাই কি আর করবা বলবা এতদিনে হিসাব গুছানো নাই গুছাইতে সময় লাগবে এক সপ্তাহ সময় নিবা আহ আরে বুদ্ধি তারপর এক সপ্তাহ পর এমন ভাব যেন এক সপ্তাহে অসাধ্য সাধন হবে হবে মামা এক সপ্তাহে অসাধ্য সাধন হবে তুমি ওনার কাছ থেকে সময় নাও কি করবি টুসি কি করব সেটা আমার উপর ছেড়ে দাও টুসি টুসি তোমার বড় চাচার সঙ্গে আজকে হাটে আবার দেখা হয়েছিল উনি আবার সে একই কথা বলছে তোমাকে এখান থেকে নিয়ে যাবে তুই ওদের বংশের একমাত্র মেয়ে কত আদরে যত্নে রাখবে ওরা তোরে যাস না কেন এবারে ছেড়ে আমি কোথাও যাব না যাবি না মানে এক সপ্তাহ পর তো আমাদের সবাইকেই যাইতে হবে না কেউ যাবে না একটা না একটা ব্যবস্থা হবে আমরা কেউ এই বাড়ি ছেড়ে যাব না মাশাল্লাহ মা মাশাল্লাহ Thank you.
থেকে অয়ন চৌধুরী একেবারে রাজপুত্রের মতো, তাই না? তাতে তোর কি? তুই কি রাজকন্যা? না, কিন্তু কেন? তাহলে রাজপুত্রের কথা ভেবে তোর লাভ কি? লাভ আছে, মা বলেছে। চুপ কর, মা তোর কথাই বলেছে, তা তোকে কি বললো? অন্য কারো কথাও তো হতে পারে। আজ কিন্তু আমি আপনার পিছু নিইনি, কারণ আমি আজ জানি চৌধুরী বাড়িটা কোন দিকে। সোজা গিয়ে ডান দিকে। এখান থেকে বাম দিকে। সরি, থ্যাঙ্কস অ্যাগেইন। কি কথা বলছিলেন ওদের সাথে? বলছিলাম না, শুনছিলাম। কি ওদের কথা? ভালো লাগলো না নিশ্চয়ই। কেন? কারণ আপনি বিদেশি মানুষ আর ওরা গ্রামের গরিব শিশু। ওরা শিশু, এটাই ওদের পরিচয়। গরিব অথবা গ্রামের এটা নয়। কি হলো? না, এভাবে কখনো কাউকে ভাবতে দেখিনি তো। ও বাড়িতে কেমন লাগছে? ভালো। ও, তবে আপনার কথা অনুযায়ী সর্বগুণে গুণান্বিতা কোনো কন্যার দেখা এখনো পাইনি। সময় হলেই পাবেন। না বাবাজি, এখানে কিছু নাই। আসলে আসলে হিসাব ঠিক নাই, সব এলোমেলো। এগুলোকে গুছিয়ে আনতে গেলে সময় দরকার। আমাকে কয়েকটা দিন সময় দেন বাবাজি। কিন্তু আপনি সব হিসাবগুলো ঠিক মতো রাখেননি কেন? সব জমিয়ে রেখেছেন কেন? আপনি কি ভেবেছিলেন চৌধুরী পরিবারের আর কেউই বেঁচে নেই? সি বাবাজি, এটা আপনি কি বললেন? চৌধুরী সাহেবের মৃত্যুর পর আপনার বাবাই একমাত্র ওয়ারিশ ছিলেন। 12 বছর, হ্যাঁ 12 বছর আগে প্লেন অ্যাক্সিডেন্টে আপনার বাবা মা যখন ইন্তেকার করলেন, তখনই জানি আপনি বিদেশে আছেন। একদিন একদিন আপনি ফিরে আসবেন এটাও জানি। বিদেশে একা একা ভালো লাগছিল না, ঠিক করেছি এখন থেকে দেশেই থাকবো। বাবাজি, মানে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, একা একা থাকাটা বুদ্ধিমানের কাজ না। একটা বিয়ে থা করে স্থির হয়ে বসেন। সেখানেও সমস্যা আছে চাচা। কি সমস্যা বাবাজি? ওর স্বপ্নে একজন হানা দেয়, সে রাজকন্যার দেখা না পাওয়া পর্যন্ত। স্বপ্নের পিছনে দৌড়ানো তো আপনার বুদ্ধিমানের কাজ না। আমি বুদ্ধিমান না। যাক, কাজের কথায় আসি। ওকে, আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মধ্যে আমি ঠিকই সব গুছিয়ে আনব। আমার গায়ের রংটা বেশ ময়লা, কি বলিস? তাতে কি, কথায় বলে না কালো জগতের আলো। তাছাড়া গায়ের রং সবসময় কাজে দেয় না। কাজে দেয় এইটা, বুদ্ধি সারা জীবন কাজে লাগে। আর শোনো বড় আপা, সব পুরুষ মানুষ রূপের পাগল হয় না, তারা বুদ্ধিও দেখতে চায়। সত্যি বলছিস? তিন সত্যি। তাহলে বলছিস
আমার চান্স আছে 100 বার। ব্যতিক্রমের কথা, 100 জনের মধ্যে একজনের কথা, আর বাকি 99 জনের কাছে মিষ্টি চেহারা, সুন্দর গায়ের রং, গানের গলা, এগুলোই আসল। তোমারই রাজপুত্র ওই 99 জনের মধ্যেই পড়ে। সত্যি বলছিস? সত্যি, কিন্তু আমি যে গান গাইতে জানি না। আচ্ছা ছোট আপা, আমি কবে তোমাদের কাজে আসবো বলতে পারো? আকাশ প্রদীপ জ্বলে, দূরে তারার পানি ছে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যায় ছে। আকাশ প্রদীপ জ্বলে, দূরে তারার পানি ছে, আকাশ প্রদীপ জ্বলে, দূরে তারার পানি ছে। বই চলে আধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী, বই চলে আধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন। আপনি এখানে? আপনাকে তো খুঁজছিলাম। কেন? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সত্যি বলেছিলেন। ওই বাড়ির মেয়েটির চমৎকার গানের গলা, কাল রাতে ওর গান শুনলাম। রাতের অন্ধকারে মেয়েটি এমন সুন্দরভাবে গাইছিল, মনে হচ্ছিল দূর থেকে একটা বৃষ্টির আওয়াজের মতো। এক্স্যাক্টলি, মেয়েটার গলায় যেন জাদু আছে, অদ্ভুত। ইচ্ছা করলে আপনি প্রতিদিন ওর গান শুনতে পারবেন। কিভাবে? ও আমার বন্ধু গুড্ডু, গুড্ডুর যা মুখে আসে তাই বলে দেয়। গুড্ডু, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ও, তুষিবা আমাকে ইংরেজি শেখায়।
টুসি। যাক, নামটা তো জানা গেল, তা কোথায় থাকা হয়? আমি থাকি এইদিকে আর ও থাকে ওইদিকে। টুসু আমার স্কুল, আমি গেলাম। আমিও আসি। শুনুন, আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে থাকতে পারি? পারেন, কিন্তু আপনার ভালো লাগবে না। কেন? কারণ আমি এখন যে কাজটা করব সেটা আপনার একদম পছন্দ হবে না। কি রকম? বলেছিলাম না আপনার ভালো লাগবে না। কিন্তু এটা কি হচ্ছে? পানি থেরাপি। কাদা পানিতে দাঁড়িয়ে শরীরের সমস্ত ক্লান্তি দূর করে নিচ্ছে। আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করি এবং এটা সত্যি। ওই বিদেশি জুতো মোজা পায়ে দিয়ে পানি থেরাপির মর্ম আপনি বুঝবেন না। এখানকার শান্তির পরশ অনুভব করতে পারবেন না। ওকে ওকে, লেটস সি। হ্যাঁ, আপনার কথা শুনতে গিয়ে কিচ্ছু হবে না। আমাদের মতো সাধারণ মানুষরা প্রতিদিন এরকম হাজারো ঝড়ঝাপটা সহ্য করে বেঁচে থাকে। আমাদের সেবা যত্ন করার মতো কেউ থাকে না। ও বাড়িতে আপনার সেবা যত্ন করার মতো অনেককে পাবেন, তারা আপনাকে মাথায় করে রাখবে। আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতে পারে না। চলুন চলুন, উঠুন, একটু ভর দিয়ে উঠে যাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওইদিকে চলুন। খারাপ কোনই তো, এই সুযোগে একটু একটু সেবা যত্ন করলে আস্তে আস্তে। বাবা, আমি কি ওনাকে একটু দেখতে যাব? হ্যাঁ যাও মা, যাও যাও। এখন থেকে একটু দেখাশোনা সেবা যত্ন করা দরকার। যা মা, যা। মা আমি বড়, আমি আগে যাব। রুম্পা ছোট মানুষ, ও সেবা যত্নের কি বোঝে? চশমার কথা ভুলেই গিয়েছিলাম। যাচ্ছ কোথায়? ওনার ঘরে সেবা যত্ন করতে। বড় আপা, তুমি এভাবে যাবে কেন? কারণ এভাবে গেলে তোমাকে ওনার কাছে সাগভাতের মতো মনে হবে। তাহলে ওনার কাছে যাওয়ার আগে তোমার একটা ইমপ্রেশন তৈরি করা উচিত। ওনার বুঝতে হবে তুমিও কম না। তোমার ব্যাপারে আগে থেকে একটা আগ্রহ তৈরি করা দরকার। সেটা কিভাবে হবে? তুমি খুব সুন্দর করে ওনাকে একটা চিঠি লেখো, ওনার রোগ মুক্তি কামনা করে। সুন্দর সুন্দর কথা থাকবে তাতে। চিঠি যাবে আগে, তুমি যাবে পরে। কিন্তু আমার হাতের লেখা তো ভালো না, আর নরম নরম কথা আমার ঠিক আসে না।
আচ্ছা বড় আপা, আমি কবে তোমাদের কাজে আসবো বলো তো? এই নাও, এটা পাঠাও। এত কি লিখেছে? না এক্সেলেন্ট, না এবারে মেয়েগুলো দেখি দারুণ, এত সুন্দর সুন্দর কথা লিখেছে যে পায়ের ব্যথা অর্ধেক কমে গেছে। দেখা পেলে হয়তো পুরোটাই কমে যাবে। সেদিন আপনি গান করছিলেন না? জি। চমৎকার আপনার গানের গলা। আপনার ভালো লেগেছে? আরে আপনার গানের গলা কিন্তু একদম অন্যরকম, অনেক বেশি সুন্দর। আপনার নাস্তা, আপনার আচ্ছা পানি। ঠিক আছে, আপনি আপনি রাখুন, আপনি সব রাখুন প্লিজ। আপনি স্ত্রী হয়ে বসুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বসুন। রাজপুত্র শেষ পর্যন্ত ছোট রাজকন্যাকে দেখল। গুড, নিশ্চয় পছন্দ হয়েছে। পছন্দ হবে, ছোট পাখি সুন্দর, গানও খেতে পারে। না না, একটা কথা বলি তো শুভ, আসলে রাজপুত্রের সঙ্গে কাকে বেশি মানাই বলি? কাকে? তোমাকে। নিশ্চয় রাজপুত্রকে ভালো লাগে? না, ভালো লাগে না, ভালো লাগতে পারে না। উনি হচ্ছেন রাজপুত্র, আর আমি আমি তো রাজকন্যা নই, আমি হচ্ছি রূপকথা সেই ঘুটে ঘুরান। আমার ওনাকে ভালো লাগতে নেই। আমার মামা, মামি, আমি আমার চাচাদের ওখানে যেতে চাই, আজি।
চাচাদের ওখানে যাবি? হঠাৎ সুবুদ্ধি হইল? সুবুদ্ধি। আর কতদিন স্বপ্নের মধ্যে থাকবো বলো? এবার আমার বাস্তবে ফেরার পালা। আমার বাবা মনে হয় আর কোনোদিনও আসবেন না। আমার এই হাতটা ধরে আমাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন না। আমার বাবা মনে হয় আর বেঁচেই নেই, থাকলে নিশ্চয়ই আমাকে এসে নিয়ে যেতে। কাজেই তোমাদের উপর আর কতদিন বোঝা হয়ে থাকবো। তার চেয়ে চাচাদের যখন এত আগ্রহ, তাদের কাছেই যাই। ঠিক আছে, যাবি মা, আগে বস বস। যাবি, কিন্তু এরকম হুট করে? হ্যাঁ, হুট করে। এখন না গেলে আর কখনো যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। মামা, আরেকটা কথা। তোমার বড় বোন? না, ও পড়ে না। আচ্ছা, এ বাড়িতে কি আর কেউ আছে? না না, এ বাড়িতে আর কেউ নেই, কেউ না। আর আমার জানাশোনার মধ্যে কেউ পায়ের নূপুর পড়ে না। তাহলে? তাহলে কি? এটাও কি আমার কল্পনা? কিন্তু তা কি করে সম্ভব? বাবাজি, আমি আপনার কাছে 7 দিনের সময় চাইছিলাম
হিসাব মিলাবার জন্য। জি, তার থেকে এখনো দুদিন বাকি। বাকি দুদিন লাগবে না বাবাজি, আমার হিসাব মিলে গেছে বাবাজি। দ্যাটস গুড, কই দেখি। এটা কি? এটা আমার নামের ব্যাংক অ্যাকাউন্ট বই। এই অ্যাকাউন্টে 23 লক্ষ টাকা জমা আছে। জি বাবাজি, গত 10 বছর যাবত আপনাদের জমিদারির যত খাজনা যত আয় সব আমি আমার অ্যাকাউন্টে জমা রাখছি। এই অ্যাকাউন্টে এখন 23 লক্ষ টাকা জমা হয়েছে। আমি চেক আপনার নামে সই করে দিচ্ছি। সব টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, তার মানে আমার অ্যাকাউন্ট পুরোপুরি খালি। তবে বাবাজি, আপনার জমি জমা ঠিক আছে, দলিল নথিপত্র ঠিক আছে, আগামীকাল আমি সব বুঝে দেবো বাবাজি, সব সব বুঝে দেবো বাবাজি। আপনি এই সেক্টর নিয়ে আমাকে গ্লানির হাত থেকে মুক্ত করেন বাবাজি। ধরে চাচা, চাচা আপনি সোজা হয়ে দাঁড়ান, উঠুন। আপনি এখন যা যা বললেন তা সবই আমি জানি। বছর দুয়েক আগে অয়ন ওর ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে খোঁজ নিতে বললে আমি সব খোঁজ খবর নিয়ে তারপর ওকে জানিয়েছি। আর সব কিছু জানার পরও কিছু বলেনি, কারণ আমি চাচ্ছিলাম আপনি নিজে থেকে সব কিছু স্বীকার করুন। আমার বিশ্বাস ছিল আপনি এত বড় অন্যায় করে বেশি দিন থাকতে পারবেন না, কারণ লোভে পড়ে অন্যায় করলেও আপনি একজন ভালো মানুষ। আমি ভালো মানুষ না, আমি ভালো মানুষ না, আমি একজন লোভী মানুষ। ভালো মানুষ তো সে যে আমার চোখের সামনে কালো পর্দা সরায় আলোর পথ দেখাইছে, সেই তো ভালো মানুষ। মামা, ওই বাপ মা মরা মানুষটাকে তুমি ঠকিও না, তার যে আমানত তোমার কাছে আছে তার খেয়ানত করো না, এটা মহাপাপ। এই পাপের পর থেকে তুমি ফিরে এসো মামা, যার জিনিস তাকে ফিরিয়ে দাও। তুমি তো তাকে মেয়ের জামাই বানিয়ে তার অর্ধেক সম্পত্তির মালিক হতে চেয়েছিলে, একবার মন থেকে ছেলে বানিয়ে দেখো, দেখবে তার চেয়ে অনেক বড় সম্পদ তুমি পাবে, অনেক বড়। মামি, মামাকে তুমি অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনো, আলোর পথে আসো মামা, আলোর পথে। কি ব্যাপার, একা কেন? আজ তোমার বন্ধু কোথায়? এখন থেকে আমাকে একাই দেখবে, আমার কোনো বন্ধু টন্ধু নাই। কেন, টুসি কোথায়? চলে গেছে। চলে গেছে কোথায়? অনেক দূরে। অনেক দূরে কোথায়? ওর চাচাদের কাছে চলে গেছে, আর বলে গেছে আর কোনোদিন আসবে না। আর কোনোদিন আসবে না? গুড্ডু, ওর ঠিকানাটা আমাকে দিতে পারো? টুসি, চাচা আপনার সঙ্গে আমার কাজ শেষ হয়নি, বোধহয় আর একটি কাজ বাকি রয়ে গেছে, আমি ফিরে এসে সে ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। আপনি এখন কই যান বাবাজি?
চাচা, আপনাকে যেমন একজন পথ দেখিয়েছে তেমনি আমিও একজনের কাছ থেকে পথের দেখা পেতে চাই। আমি তার কাছেই যাচ্ছি, আসি। দেখো, আবারও সেই প্রথম দিনের মতো তোমার পিছু নিয়েছি। আপনি এখানে? একটা বিশেষ দরকারে তোমার কাছে আসতে হলো। কি টুসি? আমি আমার জীবনের একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাচ্ছি, তাতে তোমার হেল্প দরকার। বলুন, কি করতে পারি আপনার জন্য? টুসি, ওই বাড়ির দুই মেয়ে শম্পা রুম্পা সম্পর্কে তুমি অনেক ভালো ভালো কথা বলেছ। ইনফ্যাক্ট, তোমার কাছ থেকেই ওদের সম্পর্কে প্রথম জেনেছি। ওরা দুজনেই বেশ ভালো। একজনের গলায় যেন জাদু আছে, আরেকজন চুপচাপ থাকলেও অপূর্ব ভাষা লিখতে জানে। এখন তুমি বলো তো, ওদের দুজনের মধ্যে বেশি ভালো কে? দুজনেই বেশি ভালো। কিন্তু আমি তো আর দুজনকে বিয়ে করতে পারি না, তাই না? গতকাল ওদের বাবা আমাকে ভীষণ অবাক করে দিয়েছেন। আমি তার সেই সাহসিকতার সততার প্রতিদান দিতে চাই। আমি ওনার এক মেয়েকে বিয়ে করব। এখন তুমি বলো তো, কাকে বিয়ে করা যায়? এটা আপনার মনকে জিজ্ঞেস করুন। আপনার মন কি বলে? আমার মন? আমার মন তো ছুটছে এক স্বপ্নের পেছনে। স্বপ্নের পেছনে ছোটা ঠিক না। কোনো না কোনো সময় মানুষকে বাস্তবে ফিরে আসতেই হয়। আমি আসি। টুসি, তোর পায়ে কি? কেন দেখি না তোমার পায়ে কি? টুসি, এটা এটা তোমার নাকি? না না, এটা আমার না। প্লিজ টুসি, আমাকে দেখতে দাও। আমাকে মাফ করবেন, এটা আমার না। প্লিজ টুসি, 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 আমি জানি না ঠিক কবে থেকে কি কারণে এই নূপুরটি বারবার আমার স্বপ্নে হানা দিয়েছে। টুসি, হয়তো হয়তো সৃষ্টিকর্তা কোনো দিক নির্দেশনা দিয়েছেন এই নূপুরটির মাধ্যমে। টুসি, আমার গন্তব্যের এত কাছাকাছি আসার পর আমাকে বঞ্চিত করো না। প্লিজ টুসি, আমাকে দেখতে দাও। প্লিজ, আমাকে দেখতে দাও। আই এম সরি, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত।